তুমি বন্ধু কালা পাখি গান গেয়ে মঞ্চ মাতালেন বিধায়ক। অশোকনগরে ক্লক টাওয়ার উদ্বোধনের মঞ্চে এসে গান শোনালেন বিধায়ক নারায়ণ গোস্বামী। তুমি বন্ধু কালা পাখি জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতালেন বিধায়ক। নতুন বছরের প্রথম দিন অশোকনগরের মুকুটে নতুন পালক যোগ হল। প্রায় 21 লক্ষ টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে ক্লক টাওয়ার। বছরের প্রথম দিন ক্লক টাওয়ারের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান মঞ্চ থেকেই জনপ্রিয় গান ধরেন স্থানীয় বিধায়ক নারায়ণ গোস্বামী। জানা গেছে অশোকনগর শেরপুর মোড়ে তৈরি হয়েছে ক্লক টাওয়ার। রবিবার রাতে স্থানীয়রা উলুধ্বনি দিয়ে ফুল ছিটিয়ে স্বাগত জানান বিধায়ককে। এরপর বিধায়কের হাত ধরেই উদ্বোধন হয় ক্লক টাওয়ারের। এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন অশোকনগর পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলররা। উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরাও। নবনির্মিত এই ক্লক টাওয়ার সাজিয়ে তোলা হয়েছে রঙিন আলো দিয়ে। উদ্বোধনের দিন সন্ধ্যা থেকেই বহু মানুষ ভিড় জমান ক্লক টাওয়ার দেখবার জন্য। বিধায়ক জানান অশোকনগর সংস্কৃতির শহর, এখানে অনেক গুণী মানুষ থাকেন, সকলকে নিয়ে এলাকার সৌন্দর্যায়ন করতে হবে। আমি অশোকনগরে বিধায়ক হওয়ার পর জায়গা অত্যন্ত রুচিশীল মানুষের বাস। আমার মনে হয়েছে যে শোভাবর্ধনের জন্যে আমাদের এটা করা দরকার। সেই জন্যে আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের থেকে 1 জানুয়ারি আমাদের কল্পতরু উৎসব, আবার ইংরাজি বছরের নতুন দিন, আবার আমাদের দলীয়ভাবে, এটা যদিও সরকারি প্রোগ্রাম, তৃণমূল কংগ্রেস দলেরও আজকে প্রতিষ্ঠা দিবস, শোভাবর্ধনের জন্যে ওয়াচ টাওয়ার, কেউ বেন টাওয়ার বলেন, এটা যে আমরা করতে কমপ্লিট করে আজকে সূচনা মানুষ আজকে থেকে দেখতে পাবেন, এইটার জন্যে ভীষণভাবে আনন্দিত। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কাজকে পছন্দ করেন। আমাদের অশোকনগরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যথেষ্ট হয়েছে, কিন্তু সৌন্দর্যায়ন বৃদ্ধি করার ক্ষেত্রে আমাদের এবার বাকি লক্ষ্যগুলো আছে। আপনারা জানেন যে আমরা অশোকনগরে একটা মিউজিয়াম করতে চাই, একটা কালচারাল ভাব আমরা তৈরি করতে চাই। আগামী দিনে আমাদের এখানে সংস্কৃতির একটা অন্যতম মেলা, সেটা চালু হতে চলেছে অশোকনগর উৎসব এবং জেলা সবনা মেলা 9-15 জানুয়ারি। এদিন অনুষ্ঠানের ফাঁকে মঞ্চে গান গেয়ে শোনান বিধায়ক। বিধায়কের গান উপস্থিত দর্শক বেশ উপভোগ করেছেন, সে কথা বলাই যায়। তুমি বন্ধু কালা পাখি আমি দেখো কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি আমি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা রং জমেছে সাদা কালা, ওই যে আমি মোহন পাখেলা বসন্তকালে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।